হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রাইডাল ক্রিয়েশন থেকে আমি আবিদা সুলতানা। এখন বাজে কটা বাজে? 4টা পার হয়ে গেছে, কারণ আজান দিচ্ছে, ভোরের আজান দিচ্ছে। আমরা বলি ভোরের আজান, ফজরের আজান কিন্তু বলা হয় ভোরের আজান। যাই হোক, সারাদিন অনেক ব্যস্ত শিডিউল, এই জন্যই ভাবলাম ভোরবেলা উঠেই কার্ভিংটা করে ফেলি। একদিন আগে পসিবল হয় না আমার করা, আমার যেদিনের যেটা কার্ভিং সেদিন সেটা করতেই ভালো লাগে। তো যেহেতু দিনে একটু কম সময় পাবো, এই জন্য ভোরবেলায় করে ফেলছি। এই কাজটা করে তারপরে কি করব, পলিথিন করব। এটাকে পলিথিন করে এর মধ্যে যা যা আরও জিনিস দিব, ডিজাইন দিব, সেগুলো এক জায়গায় করব, করে একটা পলির মধ্যে রাখবো। তাহলে হবে কি, যে ডেলিভারি ম্যান যাবে সে গুছায় দিতে বুঝতে পারবে যে এটার সাথে এগুলো এগুলো যাবে। আমার যখন অনেক বেশি তাড়াহুড়া থাকে তখন আমি কী করি, পলিথিন ব্যাগে ঢুকিয়ে, মানে যে পলি ব্যাগগুলো থাকে না সেগুলোই ওর মধ্যে ঢুকিয়ে এটার সাথে কী কী লাগবে সেগুলো ওখানে লিখে ফেলি, কাগজে লিখে কাগজে রেখে দিই, তাহলে মনে থাকবে। কারণ দেখা যায় আমার হয়তো মনে থাকলো কিন্তু আমি যাচ্ছি না, তো যে যাবে তার যেন মনে থাকে সেই জন্য। আবার যদি আমি মোবাইলে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, সেটাও হয়। কিন্তু হয় কি, যে বারবার কাজ করতে করতে মোবাইল বের করে দেখাটা না খুব হ্যাসেল। আমাদের অনেক কাজ আসলে নিজের হাতে করতে হয়, এই জন্য সবসময় মোবাইলে অ্যান্সারগুলো তাড়াতাড়ি দেওয়া হয় না। এই জন্য অনেকেই আবার একটু মন খারাপ করে যে আপনাকে তো পাওয়াই যায় না। আসলে কি সবসময় কি থাকা হয় মোবাইলে? এই যে মানে আপনি কোশ্চেন করলেন সাথে সাথে অ্যান্সার, এটা আসলে সম্ভব হয় না, কারোরই সম্ভব হয় না যারা নিজে নিজে নিজের হাত দিয়ে সব কিছু করে। নিজের হাত দিয়ে করতে হয়, মানে মেন কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। আবার মোবাইল নিয়ে বসলে তো অনেক সময় চলে যায়, স্ক্রলিং করতে করতে 2-3 ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে যায়, টেরই পাওয়া যায় না। এই ছোটো সাইজগুলো এরকমই রাখবো, আর এই যে বড়ো যেগুলো ভি হয়েছে সেগুলো চাইলে আবার আমরা এই যে এই পাশ থেকে 2টা করে দাগ দিয়ে দিতে পারি, এই পাশ থেকেও 2টা দাগ, তাহলে একটু পাতার মতো হয়ে গেল। একটা করলে আবার সবগুলোই করতে হবে, এই একটা যন্ত্রণা, তাই না? এই জন্য আমি শেষের দুই লাইন করেছি। কোনোটা কোনোটা একটু বেশি নরম ভেঙে গেছে, তো এগুলো একটু টুথপিক দিয়ে লাগিয়ে দিব। এই যে টুথপিক পেয়ে গেছি, এখন এটা দিয়ে এটাকে ফিক্সড করব। ইয়েস, এই টুলসগুলো একটা সুবিধা আছে, এই যে পিছনের এই সাইডটা দিয়ে বেশ ভালো কাজ হয়, টুকাটুকির কাজগুলো ভালো হয়। যেহেতু এই পাশটা শুরু করেছি, তাহলে এখন কি করতে হবে, আমার পুরাটাই করতে হবে। ওমা, আমি তো উপরের পাটটা করে ফেললাম, কি মুশকিল, এখন সবগুলোই করতে হবে। যাই হোক, এই নিচের লাইনগুলো আগে করি, মানে একটু বড় দেখতে পাইছি তো, যে বড় ভি কাট দিয়ে দিছি করে। লে হালুয়া, লে হালুয়া, ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হলো আল্লাহ অনেক কাজ, আমি প্যারা নিতে পারবো না। ভাগ্যিস কিছু কেনাকাটা করা ছিল, এই জন্যই কাজ শুরু করে দিয়েছি। সকাল 8টা বাজলে বাজারে যাব, আরও কিছু কেনাকাটা করব, দেন আবারও কাজ করব। তারপর শেভ ডে আছে, শেভ ডেতে যাব, মেলা কাজ বাকি। এখানেও একটা ভাঙে গেছে, এটার মধ্যে একটু বেশি পাতলা করে কাটলে এই অবস্থাই হয়। আগে না বুঝি অনেক সময় টুথপিক হাত দিয়েই চাপ দিতাম, সে কত যোগ্যতা খেয়েছি।
অনেক গোতা খেয়েছি, ফ্যানের অনেক শব্দ। ভিডিও করলে না আসলে ফ্যানের, ফ্যান বন্ধ করে তার ভিডিও করা যায় না, গরম লাগে না। আর ফ্যান ছেড়ে দিয়ে করলে আবার ফ্যানের শব্দটা ভিডিওতে ক্যাপচার হয়ে যায় সাউন্ডের সাথে, আর পরে শুনতে পচা লাগে। এই যে ফিনিশিং দিতে হবে আর একটু সুন্দর করে। তো যাই হোক, ক্যামেরাটা সরিয়ে আমি এখন এটা ফিনিশিং দিব। পুরোটাই ভি কাট, যারা প্রথম কাজ করবেন ভি কাট শিখবেন আগে, একদম পুরো বিন্দাস ভি কাট করবেন। ভি কাট শিখেই, ভি কাট করেই একদম একটা সুন্দর ডিজাইন তোলা যায়। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।